রাজধানীর কাঁচা বাজারগুলোর খবর জানব লকডাউনের মধ্যে। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী শুভ খান, যাব তার কাছে। শুভ, ধন্যবাদ ইমদাদ। আমি রয়েছি রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে। তো করোনা সংক্রমণ রোধে লকডাউনে যে 18 দফা নির্দেশনা সরকার দিয়েছিল তার মধ্যে অন্যতম একটি ছিল কিন্তু কাঁচা বাজারগুলো উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা। তো সকাল থেকেই আমরা কিন্তু রাজধানীর বাজারগুলো ঘুরে দেখছি এবং একটি বাজারও কিন্তু আমরা দেখতে পাইনি যেটি আসলে খোলা বা উন্মুক্ত স্থানে আসলে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেকটি বাজারগুলো কিন্তু সেই আগের জায়গাতেই রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখিনি এবং বিক্রেতারাও কিন্তু মাস্ক ছাড়াই যেমন বেচাকেনা করছেন এবং ক্রেতারাও কিন্তু মাস্ক ছাড়াই কিন্তু এসেছেন। এর আগের আমরা লকডাউনে যেমনটি দেখেছি যে বাজার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের হ্যান্ড মাইকে প্রচার প্রচারণা চালানো হতো বা স্যানিটাইজেশনের ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি, কিন্তু এবার কিন্তু সেরকম কোনো কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে বাজার কমিটি বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে বাজারগুলো উন্মুক্ত স্থানে স্থানান্তর করতে হবে বা বাজার কমিটিও কিন্তু সেরকম কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। আমরা বাজার কমিটির যারা নেতা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে প্রশাসনের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছেন এবং প্রশাসন থেকেও তারাও কোনো সুনির্দিষ্ট নাকি নির্দেশনা পাননি এমনটি কিন্তু দাবি করেছেন। যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে আমরা দেখছি যে রাজধানীর যে বাজারগুলো উন্মুক্ত স্থানে সরে নেওয়ার যে একটা প্রক্রিয়া সেটি কিন্তু থমকে আছে। তবে কোনো কোনো কমিটির নেতারা বলেছেন যে তারা হয়তো আজকে প্রশাসনের লোকজনের সাথে বসবেন, কথা বলবেন, তার পরবর্তীতে কিন্তু বাজারগুলো স্থানান্তরের বিষয়ে তারা উদ্যোগ নেবেন এমনটাই কিন্তু তারা বলেছেন। এছাড়া ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি আমরা এবং স্বাস্থ্যবিধির ব্যাপারে তাদেরকে আমরা জিজ্ঞেস করে কিন্তু তারা কিন্তু নানান ধরনের অদ্ভুত সব যুক্তি দেখাচ্ছেন এবং যার কারণেই কিন্তু আসলে সরকারের যে লক্ষ্য যে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মানার যে নির্দেশনা সেটি আসলে কিন্তু বাজারে খুব একটা কার্যকর হচ্ছে না। তো ইমদাদ, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা পরবর্তীতে অন্য কোনো বাজারে গিয়ে তো সেখানকার পরিস্থিতি জানাতে পারবো। জি, শুভ খান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মহাখালীর কাঁচা বাজার থেকে। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন লকডাউনের মধ্যে কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তারই সবশেষ খবর।